আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। আজকের যে রেসিপিটি সেটা হচ্ছে ট্যাংরা মাছ ভুনা রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আর বন্ধুরা একটা কথা বলি, অন্তত পক্ষে 3 মিনিট হলেও ভিডিওটি দেখবেন। 3 মিনিট ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, অনুরোধ করে বলছি। আশা করি আমার এই দিকটা বুঝবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 200 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি, দিয়ে দিলাম 7 মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। ভালো করে মিক্স করে নেবো। এবার মিক্স করে নেবে নেওয়ার পরে এখানে আমি নিয়েছি একটা কড়াই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার আমি এই গরম তেলে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখানে নিয়েছি আর একটা কড়াই, দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন তেল। আপনারা তেলটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটাকে কিছু সেকেন্ড ভেজে নেব। 30 সেকেন্ড মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটাও 1 মিনিট মতো ভেজে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 মিডিয়াম সাইজের টমেটো কুচানো, দিয়ে দিলাম 7 মতো লবণ। এই পর্যায়ে লবণটা দিলে পরে টমেটো পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টমেটো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। 1 মিনিট মতো আমি ফ্রাই করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা এই পর্যায়ে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে, এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মিক্স করে নেব, এবং মশলাটাকে আরও 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। আপনারা জানেন আমি ভালো করে মশলা না কষিয়ে কিন্তু রান্না করি না, যখনই মশলা রান্না করি ভালোভাবে মশলা কষাই। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে 4টে এবার আমি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেরে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রান্না করব। ফিরে এলাম 3 মিনিট পর, ভালো করে নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। এবার মিক্স করে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর, রান্না কিন্তু আমার একদম শেষের দিকে। এইভাবে ট্যাংরা মাছ রান্না করলে কিন্তু ট্যাংরা মাছের স্বাদ কিন্তু দুইগুণ হয়ে যায়, খুবই ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচানো। এবার ভালো করে মিক্স করে নেব, খুবই হালকা হাতে কিন্তু মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা, গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব, এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নেব। ফিরে এলাম 1 মিনিট পর, এবার হালকা হাতে নাড়িয়ে নিয়ে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, এবং এবার আমি সার্ভ করে নেব। কতই সহজে তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ভুনা রেসিপি, একদম সহজ সরলভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন কত অসাধারণ হয়েছে। আপনারা হলে একবার হলেও ট্রাই করবেন, এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।